আজকে আমরা শিখতে যাচ্ছি ইংরেজি বর্ণ ঠি এর সঠিক উচ্চারণ বা ইংরেজি বর্ণ ঠি এর বৈচিত্র্যময় উচ্চারণ। অর্থাৎ ইংলিশ লেটার ঠি লেটারটি যখন আমরা বাংলায় সাউন্ড করি তখন বিভিন্ন রকমের সাউন্ড করে থাকে। যেমন ইংলিশ লেটার ঠি এর বাংলা বর্ণের কীরকম কীরকম সাউন্ড হতে পারে চলুন দেখে আসা যাক। ইংলিশ লেটার ঠি বর্ণটি কখনো কখনো বাংলা বর্ণ ট, কখনো বা ঠ, কখনো বা তালব্য, কখনো বা চ বা থ বা দয়ের মতো সাউন্ড করে থাকে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা আজকের পুরো ক্লাসটি যদি আমরা মনোযোগ সহকারে করে থাকি তাহলে আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারব ইংলিশ লেটার ঠি আর বাংলা সঠিক উচ্চারণ কি, বা আমরা ইংলিশ লেটার ঠি বর্ণটি যদি কোনো শব্দের মাঝে পাই তাহলে আমরা তখন ওই ঠি এর সঠিক বাংলা সাউন্ড কোনটি করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ আজকে ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ঠিযুক্ত যে কোনো ইংলিশ লেটার এই ওয়ার্ডের সাউন্ড করতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন দেখা যাক যে কোন শব্দে ইংলিশ লেটার ঠি আর উচ্চারণ কীরকম হয়। সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টিং। ইংলিশ লেটার ঠি কখন বাংলা বর্ণ ঠ এর মতো উচ্চারণ করে? যদি সাধারণত আমরা এই উচ্চারণটি আমরা ভুল উচ্চারণ করে থাকি, ম্যাক্সিমাম যারা আমরা বাংলাদেশে রয়েছি তারা দেখা যাচ্ছে আমরা যখন প্রায়ই এই বর্ণটি উচ্চারণ করে থাকি তখন কিন্তু আমরা ভুল উচ্চারণ করে থাকি। আমরা এই এই বর্ণটিকে বলি টি, টি হবে না, এটা উচ্চারণ হবে ঠি, ঠি বাংলা ঠয়ের মতো উচ্চারণ হবে। তাহলে সাধারণত এই ইংলিশ লেটারটির উচ্চারণ সঠিক উচ্চারণ হবে কি? ঠি, ঠি মানে বাংলা ঠয়ের মতো উচ্চারণ করবে। তো চলুন দেখা যাক কখন এই ঠি বর্ণটি বাংলার বর্ণ ঠয়ের মতো উচ্চারণ করে। যদি কোনো শব্দের বা ওয়ার্ডের শুরুতে ঠি বর্ণটি পাওয়া যায়, যেমন এখানে টাইমের শুরুতে টাইম, শুরুতে ঠি, টি এ খে ই ঠে, টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই টেকনোলজি, ঠি এ বি এল ই ঠেবল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি শব্দের শুরুতে ঠি বর্ণটি রয়েছে। সো শব্দের শুরুতে যদি ঠি বর্ণ থাকে তাহলে আমরা এর উচ্চারণটা করব বাংলা বর্ণ ঠয়ের মতো। তাহলে উচ্চারণগুলি হবে টাইম, ঠেক, টেকনোলজি, ঠেবল। চলুন এখন দেখে আসা যাক ইংলিশ লেটার ঠি এর বাংলা উচ্চারণ কখন বাংলা বর্ণ কখন ঠয়ের মতো হবে। যদি আমরা দেখি ইংলিশ লেটার ঠি কোনো শব্দের মাঝে বা শেষে আসে, যদি ইংলিশ লেটার ঠি কোনো শব্দের ওয়ার্ডের মাঝে অথবা শেষে আসে তাহলে তার উচ্চারণ বাংলা টর মতো হবে। যেমন এস আই টি সিট, এখানে এই সিটের শেষ বর্ণটি কিন্তু টি, ঠি, এই জন্য এর উচ্চারণ হবে কি? সিট। ফি ও ঠি ফট, ফট, এখানে এই টি লেটারটি কিন্তু বাক্যের শেষে, এই জন্য এটা হবে কি? ফট। এম ডাবলই ঠি আই এন জি মিঠিং, মিঠিং, এখানে এই ঠি এর উচ্চারণ হবে ট, মিঠিং। এফ আই টি ফিট, এই ফিট শব্দের শেষে কিন্তু টি বর্ণ রয়েছে, এই জন্য আমরা বলবো কি? ফিট। তাহলে আমরা কী শিখলাম? যদি কোনো শব্দের যেমন মাঝে অথবা শেষে যদি ঠি বর্ণটি থাকে তাহলে তার উচ্চারণ বাংলা ট এর মতো হবে। তো চলো এখন দেখে আসা যাক কখন ঠি এর উচ্চারণ তাল বাংলা তালব্য স এর মতো হবে, মানে স স স এর মতো সাউন্ড করবে। যদি আমরা বাক্যের মাঝে বা যদি আমরা ঠি পাই ঠি লেটার এর পরে আই এ আই ই বা আই ও, অর্থাৎ ঠি বর্ণ এর পরে যদি আমরা আই এ আই ই বা আই ও পাই তাহলে ওই ঠি এর উচ্চারণ বাংলা তালব্য স বা স এর মতো হবে। যদি আমরা এই শব্দটা উচ্চার করি ই এস ডাবল ই এন ঠি আই এল ইসেনশল, ইসেনশল স, এখানে
টি বর্ডের উচ্চারণ স্বর মতো, বাংলা স্বর মতো সাউন্ড করে, এসেনশল। পি এ ফি এ টি আই ই এন টি, পেশেন্ট, পেশেন্ট। এখানে এই যে ইংলিশ লেটার টি এর উচ্চারণ বাংলা স্বর মতো হয়েছে, পেশেন্ট। সি ও এম ফি ই টি আই টি আই ও এন, কম্পিটিশন, কম্পিটিশন। এখানে কিন্তু টির উচ্চারণ কিন্তু টিয়ার উচ্চারণ কিন্তু বাংলা টর মতো হয়েছে, কিন্তু এই জায়গায় বাংলা টিয়ার উচ্চারণ কিন্তু বাংলা স্বর মতো উচ্চারণ হয়েছে, কারণ এখানে টিয়ার পরে আই ও, আর এই জায়গায় টিয়ার পরে আই এ, টিয়ার পরে আই ই। আমরা কি বলেছি, যদি কোনো শব্দে টি আসে এবং টিয়ার পরে যদি আই এ আই ই বা আই ও থাকে তখন এর সাউন্ডটা হবে স্বর মতো। তো চলুন দেখে আসা যাক টি ইংলিশ লেটার টি আর বাংলা উচ্চারণ কখন চয়ের মতো হয়। যদি আমরা কোনো শব্দে টি এর পরে ইউ আর ই, অর্থাৎ টি ইউ আর ই একসাথে পাওয়া যায় তখন ওই টি এর উচ্চারণ সাধারণত চর মতো হয়। যেমন এন এ টি ইউ আর ই, নেচার, নেচার। আমরা যদি ব্রিটিশদের মতো সাউন্ড করি নেচার, আর আমেরিকান তো বলা নেচার, এখানে এই টিয়ার উচ্চারণ কিন্তু চর মতো হয়েছে, কারণ এখানে টিয়ার পর ইউ আর ই অথবা টি ইউ আর ই একসাথে এসেছে। পরের শব্দ যদি আবার দেখি সেম টি ইউ আর ই, ফিউচার, ফিউচার। তো এক্ষেত্রে এই যে এখানে এই টিয়ার উচ্চারণ কিন্তু চর মতো হয়েছে। কিন্তু পরবর্তী দুইটা উদাহরণ আমরা একটু খেয়াল করি, যদি আমরা টিয়ার পরে ইউ শব্দটি পাই, যদি বাক্যের মাঝে টি আসে এবং তারপর যদি ইউ আসে তখন বাংলা এই ইংলিশ লেটার টি এর উচ্চারণটা আমাদের চর মতো হবে। যেমন এই ডাবল টি আই টি ইউ ডি ই, অ্যাটিটিউড, অ্যাটিটিউড। এখানে কিন্তু এই টির পরে কিন্তু ইউ রয়েছে বাক্যের মাঝে, তাহলে এখানে এই টি এর উচ্চারণ হবে চর মতো, অ্যাটিটিউড। এক্ষেত্রে আবার দেখুন এফ ও আর টি ইউ এন ই, ফরচুন। এখানে এই যে টির পরে ইউ লেটারটি রয়েছে তাহলে এখানে এর উচ্চারণ হবে ফরচুন। এখানে এই টি এর উচ্চারণ কিন্তু বাংলা চর মতো হয়েছে। তাহলে আমরা কী পেলাম, যদি দেখি টি এর পর ইউ আর ই অথবা টির পরে যদি টি ইউ আর ই একসাথে আসে তাহলে চর মতো হবে, অথবা বাক্যের মাঝে শব্দের মাঝে যদি টি আসে এবং তারপর যদি ইউ থাকে তাহলে সাধারণত ওই টি এর উচ্চারণটা বাংলা চয়ের মতো হবে। এখন দেখা যাক কখন টি এর উচ্চারণ থ বা দয়ের মতো হয়। আমরা কিছু কিছু ইংরেজি কিছু কিছু শব্দে দেখা যায় এই টিয়ার উচ্চারণ সাধারণত থ অথবা দয়ের মতো উচ্চারিত হয়। যদি আমরা দেখি কোনো শব্দে টি এর সাথে এইচ আসে, অর্থাৎ টি এইচ একসাথে আসে, তখন তার সাউন্ড কখনও কখনও থর মতো হয়, আবার কখনও কখনও দয়ের মতো হয়। লেটস সি সাম এক্সাম্পলস। টি এইচ এ এন কে, থ্যাংক। এখানে এই যে টির পরে এইচ রয়েছে এবং টি এইচ মিলে কিন্তু অনেকটা থর মতো কিন্তু সাউন্ড করেছে। আবার টি এইচ ই এন, দেন। এখানে টি এইচ এর উচ্চারণটা কিন্তু অনেকটা দর মতো হয়েছে। আবার টি এইচ আই এন কে, থিঙ্ক। এখানে টি এইচ রয়েছে এবং এর উচ্চারণটা কিন্তু অনেকটা থর মতো উচ্চারণ হয়েছে। টি এইচ ই এ টি, দ্যাট। এখানে কিন্তু টি এইচ এর উচ্চারণটা সাধারণত দর মতো সাউন্ড করেছে। এখন আমাদের এই টি আর বৈচিত্র্যময় ব্যবহারের কারণে আমরা কিন্তু অনেকটা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমরা কোন শব্দটি সাউন্ড করে থাকব। আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে টি যুক্ত যে কোনো লেটারে সাউন্ড করতে আর কোনো সমস্যা হবে না, এবং একবার দেখে যদি এই আমরা উচ্চারণটা না শিখতে পারি তাহলে ভিডিওটি বারে বারে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আবার মাঝে মাঝে আমরা দেখতে পাই কি এই টি এর উচ্চারণ কখনো কখনো বাংলা ডয়ের মতো উচ্চারণ করে থাকে। যেমন আমরা অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে আমরা কখনো কখনো দেখা যাচ্ছে এই ইংলিশ লেটার টি আর উচ্চারণ ডয়ের মতো হয়ে থাকে। যেমন যদি দেখি টি এর আগে এবং টি এর পরে যদি দুটি বাওয়াল থাকে, যেমন এখানে এ রয়েছে আর এই জায়গায় ই রয়েছে, তখন আমেরিকান অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাকসেন্ট আমরা উচ্চারণটা করব এই টি এর উচ্চারণ বাংলা ডয়ের মতো করব, তা হবে কি ওয়াডা, হবে কি ওয়াডার, ওয়াডার, ওয়াডার। এখানে ওয়াডার, এখানে কিন্তু ডর মতো কিন্তু সাউন্ড হয়েছে, ওয়া ডার, ওয়াডার, ঠিক আছে। আমরা যদি আবার উচ্চারণ করি যেমন অ্যা লট
অফ। এক্ষেত্রেও আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে এই টির আগে কিন্তু একটা ভাওয়াল ও রয়েছে, আবার পরবর্তী কিন্তু টির পর আরেকটা ভাওয়াল রয়েছে। অর্থাৎ এরকম যদি কোনো ফ্রেজও আমরা দেখতে পাই যে টিয়ার আগে বল এবং পরে বল থাকে, তো সেই ক্ষেত্র আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে ডর মতো হবে এ লর্ড অফ, এ লর্ড অফ, এ লর্ড, লর্ড, লর্ড। এখানে কিন্তু লট না, লর্ড, ডর মতো কিন্তু উচ্চারণ হয়েছে, লর্ড, লর্ড অফ। তাহলে ঠিক ওয়াডার, ওয়াডার, ওয়াডার। তো এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কখনো কখনো আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে ঠি এর উচ্চারণ ডর মতো পেয়ে থাকি। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি ইংরেজিতে সঠিক উচ্চারণ করতে চাই, যদি আমি ইংরেজিতে নির্ভুল উচ্চারণ করতে চাই এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, আজকের ক্লাসটি ভালো করে যদি আমরা দেখি তাহলে আজকের ক্লাসে ঠি এর উচ্চারণ শিখতে পারবো এবং ইংরেজিতে উচ্চারণ করার ক্ষেত্রে আমার কনফিডেন্স লেভেল আরও অনেক বেড়ে যাবে। সো আমরা পরবর্তীতে এরকম আরও মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।